হাওয়াই মিঠাই, জানেন তো শরীরটা বড্ড খারাপ, বিষ বেদনায় কাবু কইরা ফেলাইছে আমারে। ভীষণ জ্বরের ঘোরের মধ্যেও আপনারে লইয়া আমার চিন্তার শেষ নাই। আপনার কথায় জীবনের মোড়টা পাল্টায়া গেছে, নিজে থাইকা চলন জানে না, আমারই টাইনা হেসরা পথ চলন লাগতাছে। আপনার কি এত সময় আছে পাশ ফিরা দেহনের? থাকবই বা কেমতে কন, পাশ জুইরা যদি ভালোবাসার মানুষের অভাব না থাকে। আমি তো আপনারে কই নাইকা আমারে লইয়া তেপান্তর পারি দেন, হেইরা যে আপনার ক্ষমতার মধ্যে নাই তা আমি জানছি। আপনি তো আমারে লইয়া ঘাটেও যাইতে পারতেন, বৈঠা বাইতে সাহস করবার পারলেন না, খালি আমারই জল ভরা কলসিতে ডুবাইয়া রাইখা দিলেন। আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ আমি মোনাজাতে রাইখা লই, রাগ উঠা গেলে নিজের উপরে ঢালি। আপনার উপরে আমার খালি অভিমান হয়, হেইডাও কাজল ধুইয়া হারাই জায়গা। কিন্তু যখন পাহাড় সমান অভিমান বুকের উপরে রয়, বুকের মধ্যে যে ব্যথাটা হয় হেইডা আর যায় না, কখনোই যায় না।